মোল্লা সাহেব, আমি যাচ্ছিলাম আপনার কাছে যে বিষয়ে, উনি বলছিলেন যে এটা যে সংসদের কাছে ক্ষমতাটা আসার কারণে বিচারপতিরা প্রেশার ফিল করবেন রায় দেওয়ার ক্ষেত্রে, সরকারের বিরুদ্ধে বা পার্লামেন্ট মেম্বারের বিরুদ্ধে রায় দিতে বা কোনো মিনিস্টারের বিরুদ্ধে রায় দিতে খুব চাপ অনুভব করবেন, আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমি যখন কথা বলি আমার কথাতে কিন্তু আমাকে দাঁড়ায় থাকতে হবে। আমি একটু আগে আপনাকে খালাতো ভাই বললাম, এখন কিন্তু আমি আপনাকে চাচা বলতে পারবো না, কিন্তু খালাতো ভাই বলতে হবে। আপনি খেয়াল করে দেখেন, একটু আগে ওনারা বললেন বিচার ব্যবস্থা বিচারকদের স্বাধীন ছিল, বিচারকদেরকে নিয়ন্ত্রণ করার যে প্রসেস এটা পার্লামেন্টের হাতে ছিল না, এটা একটা স্বাধীন বিচারকদের হাতেই ছিল। তখন যদি এটা রঙ্গমঞ্চ হয়ে যায় ওনাদের কথা মতো, বিচার ব্যবস্থা যদি তখন কিন্তু বলে না স্বাধীনভাবে কাজ করতে পারছে, তাহলে তাহলে আমার কথা আপনারা আমরা বলেছি না, আমি শেষ করছি, ভাবে বিচার বিভাগকে কন্ট্রোল করে আমি আসি, বিচারপতিদের কেউ কেউ সরকার তহবিল থেকে টাকা নেয়, আমি রং ইন্টারপ্রিটেশন দেন না, আমি শেষ করছি, আমি যেটা বলছি আমি বলছি যে যদি বিচার ব্যবস্থাটা আগে যে অবস্থায় ছিলাম, আমি গত বছর যে চাকরি করেছি এই বছর যদি চাকরিটা খারাপ তখনই বলবো যদি গত বছরের থেকে খারাপ হয়, না তো আমি প্রমোশন বলতে হবে। তার মানে গতবারে যেটা ছিল ওই ব্যবস্থার সমস্ত বিচার ব্যবস্থাটাতে সমস্ত বিচার ওনাদের আপত্তি, তার মানে কি বোঝা গেল, ওই বিচারকেরা সংসদের হাতে যখন পাওয়ার ছিল না তখনও কিন্তু ওনাদের কথা মতো মোটিভেটেড ফরবার্টেড অর সামথিং লাইক দ্যাট। তাহলে আপনি একটা কথা বলেন যে এই বিতর্কটা হচ্ছে শুধুমাত্র বিতর্কের জন্য বিতর্ক। আমি প্রথমেই বলে রেখেছিলাম গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারের যদি কোনো কাজ হয়, আওয়ামী লীগ সরকারে অনেক কাজ করেছে যেগুলা আমি ব্যক্তিগতভাবে নিজেও সমর্থন না করার মতো কাজ থাকতে পারে, গণতান্ত্রিক একটা প্ল্যাটফর্মে আমার ভিন্নমত থাকতেই পারে, কিন্তু এই যে কাজটা করছে এটা কিন্তু কোনো ব্যক্তিকে লাভবান করার জন্য না। আমার আমার ছোট্ট একটা প্রশ্ন ছিল আপনার কাছে, প্রশ্নটা হচ্ছে যে কয়েকদিন আগে আমরা দেখতে পেলাম যে একজন মাননীয় সংসদ সদস্য সংসদে একজন বিচারককে নিয়ে খুব রুড এন্ড রাফ কথা বলছেন, তাহলে কেন বলছেন এটা? ধন্যবাদ আপনাকে বলছি এটা থেকে আপনাকে আপনাকে আমি এখন একটা কথা বলি যে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে রাজনীতিকে নিয়ন্ত্রণ করার জন্য, রাজনীতিকে সুন্দরের দিকে নিয়ে যাওয়ার জন্য যেই রকম ব্যবস্থা থাকা দরকার আমাদের সেই রকম নাই। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আপনার এখানে কোনো কথা বললে আমি অ্যাকাউন্টেবল, কিন্তু পার্লামেন্টকে দায় মুক্তি দেওয়া আছে, পৃথিবীর সমস্ত দেশের পার্লামেন্ট যা ইচ্ছা যা তাই বলতে পারে করতে পারে। এখন আমি একজন ব্যক্তি এবং আমি মনে করি আওয়ামী লীগ হোক বিএনপি হোক, বাংলাদেশে সবাই তো আওয়ামী লীগ ছিল না, বেশিরভাগ মানুষ 70-80% মানুষ 71-70 আওয়ামী লীগ ছিল, পরবর্তীতে সেখান থেকে বিএনপি জন্ম হলো, জাতীয় পার্টি জন্ম হলো, আজকে বিএনপি যারা করে জাতীয় পার্টি যারা করে এরা আওয়ামী লীগেই তো ছিল, এরা তো আওয়ামী লীগেরই লোক। সুতরাং আমি যেটা বলবো যে ভালো বলেন আর খারাপ বলেন ওই আপনি কিন্তু একই গত থেকে বেরিয়ে এসেছেন। এখন আজকে আপনি দেখেন ভাই একটু আগে বলতেছিল যে চতুর্থ সংশোধনীর পর ফলাফলটা দেখলাম, ইঙ্গিত করলেন বঙ্গবন্ধুকে হত্যা, জিয়াউর রহমান কোন সংশোধনী করে হত্যা হয়েছিলেন, নিহত হয়েছিলেন, আজকে যে শহীদ বলছেন, আমি তো বঙ্গবন্ধুকে আপনি বলছেন চতুর্থ সংশোধনী করে ওনাকে হত্যা করা হলো, কিন্তু আপনি বলুন জিয়াউর রহমান কোন সংশোধনীর কারণে হত্যা হয়েছে? পৃথিবীতে শুধু বঙ্গবন্ধু নয়, বড় বড় বহু নেতা, মার্টিন লুথার কিং এর হত্যা হয়েছে, গান্ধীর হত্যা হয়েছে, বড় বড় তারপর আরেকটা কথা ভাই বলতেছিলেন যে শেখ হাসিনা 10 লাখ টাকা অনুদান দিয়েছে, পত্রিকায় পুরো খবরটা উনি বলেননি। বাংলাদেশে 1991 সাল থেকে 2008 সাল বা 2009 সাল পর্যন্ত যখন রিপোর্টটা হয়েছে 4,70,00,000 টাকা বিচারকদেরকে প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সময়ে অনুদান দিয়েছে, এই পানটা রাখাই হয়েছে বিচারকদেরকে দেওয়ার জন্য। কারণ বিচার ব্যবস্থায় খালেদা জিয়া যত টাকা দিয়েছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত টাকা দিয়েছেন আপনি চাইলে খবরটা পাবেন। আমি রেকর্ড আমি পড়েছি, প্রধান বিচারপতিদের মধ্যে সবচেয়ে বেশি বেনিফিট নিয়েছেন এই যে বিচারপতির কথা আমি বলেছিলাম, যিনি আপনাদেরকে অনেক উপহার দিয়েছেন, যিনি তত্ত্বাবধায়ক শেষ করে দিয়েছেন, যাকে আপনারা উপহার হিসেবে এখন আইন কমিশনের চেয়ারম্যান বানিয়েছেন, ধন্যবাদ ধন্যবাদ। সেই বিচারপতি অন্য সকল বিচারপতির চেয়ে বেশি। আরে ভাই আমি আপনাকে কিন্তু কথা বলতে চাই, আমি যেটা শেষ করতে শেষ 2,70,00,000 টাকা, আপনি তো 10 লাখের কথা বলছেন, বাকি যে 2,60,00,000 টাকা এরা কারা নিল সেটাও আপনি একটু দেখেন। আই ডু এগ্রি, কেউ 10 টাকা নিয়েছেন, কেউ 9 টাকা নিয়েছেন, কেউ 8 টাকা নিয়েছেন, এটা অভিনব কোনো ব্যবস্থা নয় যে এটা তাদের দেশ থেকে। আমি যে প্রশ্ন করছিলাম যে একদম সংক্ষেপে প্লিজ বলবেন, বিকজ আমরা শেষ করতে হবে, প্রশ্ন ছিল যে জাতীয় সংসদে যখন একজন বিচারককে নিয়ে খুব কথা হলো, খুব আলোচনা হলো, সমালোচনা হলো এবং খুব বাজে কথাও হলো এবং অনেকে এক্সপ্যান্ড করা হলো, আমি আপনি আসি এবং এটা অনেকে বলছেন যে ওই দিন থেকেই বিচারকদেরকে মানে কন্ট্রোল অর্থাৎ প্রেশার ক্রিয়েট করার জন্যই যে বিচারকদের
ক্ষমতা একটু কমানোর জন্য বা সেটা জাতীয় সংসদে নিয়ে আসা হলো, আপনি এক কথা বলবেন? এক মিনিট লাগবে, কিন্তু আমি বলি ওই জায়গায় কিন্তু এই বিতর্কটা সৃষ্টি হওয়ার জায়গা, যে পার্লামেন্টের একটা ডিবেট শুরু হয়ে গেছে, যে পার্লামেন্ট কি সার্বভৌম নাকি সুপ্রিম কোর্ট সার্বভৌম। না না, একটা সেকেন্ড, আপনি কিন্তু এটা কিন্তু এটা কিন্তু আপনার, আমি ভুলে গিয়েছিলাম, বাইরে ইচ্ছে করে হয়তো বলেননি, ওই পার্লামেন্টের ওই বিতর্ক থেকে কিন্তু একটা জিনিস বেরিয়ে এসেছে, একজনের পার্সোনাল, না না, ওখানে অনেক কথাবার্তা হয়েছিল, কিন্তু আমাদের আমাদের যে বর্তমান প্রেসিডেন্ট উনি রুলিংও দিয়েছিলেন, ওখানে কথা হয়েছিল যে আমাদের দেশে আসলে সার্বভৌম কে, পার্লামেন্ট নাকি সুপ্রিম কোর্ট, আমাদের স্পিরিট অফ, না স্পিরিট অফ, একটা কিন্তু সার্বভৌম থাকবে, দুইটা সার্বভৌম এক দেশে থাকবে না, না না, স্বাধীনতা তো ভিন্ন জিনিস, সার্বভৌম আমার স্বাধীনতা আছে, আমি কি সার্বভৌম, একজন সংসদ সদস্যের বিরুদ্ধে তো বিচারক রায় দিতেই পারে না, সেটা দিতে পারেন, সেটা আমি না 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 না, সেটা কিন্তু না, কথাটা হচ্ছে সার্বভৌমকে বিচার ব্যবস্থা, বিচার সুপ্রিম কোর্ট সার্বভৌম নাকি পার্লামেন্ট সার্বভৌম, আমাদের দেশে এই বিষয়টা একটু বিদ্ঘুটে অবস্থায় ছিল, যে আমরা বুঝতে পারছিলাম না আমাদের পার্লামেন্ট সবার উপরে নাকি সুপ্রিম কোর্ট সবার উপরে। এটা কি আমাদের আলোচনা ছিল যে সংসদে? হ্যাঁ, এটা আলোচনা অনেক হয়েছে, অনেক লেখাও আমি পড়েছি, হয়তো ওই রকম আলোচনা না হওয়ার কারণও আছে, বাট আমি মনে করি আজকে সংসদের এই বিলের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত যে বাংলাদেশে পার্লামেন্ট সার্বভৌম, নট দ্য সুপ্রিম কোর্ট। ধন্যবাদ আপনাকে। এবং সুপ্রিম কোর্ট কাজ করবে উইথ ইন দ্য ফ্রেমওয়ার্ক অফ কনস্টিটিউশন আন্ডার দ্য পার্লামেন্ট। ধন্যবাদ, আমি যাচ্ছি না বিপ্লব।